শেষ বলে জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রয়োজন 7 রান। লাসিথ মালিঙ্গার করা ওই বলে কোনো রান নিতে পারলেন না স্ট্রাইকিং প্রান্তে থাকা শিবম ডুবে। স্বভাবতই মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 রানে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু ভ্রম ভাঙে টিভি রিপ্লেতে আবার শেষ বলটি দেখলে মালিঙ্গা যে সীমানার বাইরে এসে ডেলিভারি করেছিলেন, অর্থাৎ বলটি ছিল নো বল। রিপ্লেতে দেখা যায় বল ছোড়ার সময় মালিঙ্গার পা দাগের চেয়ে প্রায় 1 ইঞ্চি বাহিরে ছিল, তবুও নো বল হওয়া থেকে ডেলিভারিটি কীভাবে বেঁচে গেল তথা আম্পায়ারদের নজর এড়িয়ে গেছে সেটি হয়ে উঠেছে এখন বড় এক প্রশ্ন। ম্যাচ শেষে ক্ষোভ লুকিয়ে রাখতে পারেনি বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ওই বলটিতে নো বলের সংকেত দিলে শেষ বলে ফ্রি হিট হতো বেঙ্গালুরু। কে জানে, হয়তো ওই বলের ছক্কা হাঁকিয়ে দলটি জয়ের দেখাও পেতে পারত, কিন্তু আম্পায়ার নো বলের সংকেত না দেওয়ায় সব হিসেব নিকেশ গিয়েছে জলে। ম্যাচ শেষে বাজে আম্পায়ারিংয়ের উপর ক্ষোভ ঝেড়ে কোহলি বলেন, আমরা ক্লাব ক্রিকেট খেলছি না, আমাদের খেলার লেভেলটা আইপিএল। আম্পায়ারদের উচিত ছিল নিজেদের চোখ খোলা রাখা, আন্তর্জাতিক মানের এরকম টুর্নামেন্টে আম্পায়ারদের এই ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্পষ্ট নো বলটি আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়ার ঘটনাকে হাস্যকর বলে আখ্যা দিচ্ছেন কোহলি। তিনি বলেন, শেষ বলে আম্পায়ারের কল হাস্যকর ছিল, ম্যাচটি যদি আরও ক্লোজ হতো আমি জানি না কী হতো। আম্পায়ারদের উচিত আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা, আরও সতর্ক হওয়া। বেঙ্গালুরুতে টসে হেরে ব্যর্থ করতে নেমে এদিন নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিতর্কিত নো বলে ইতি ঘটা ইনিংসে 5 উইকেটে 181 রান জড়ো করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।